রিসেন্ট আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের দোকানের সামনে, এই দোকানটা খাবার দাবার রেস্টুরেন্ট। এখান থেকে আমি 2 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি দুটো একদমই ভালো হয়নি, আমরা একদমই খেতে পারিনি। তো আমি ভিডিও বানিয়েছিলাম সেদিনকে, ভিডিও বানিয়েছিলাম, ভিডিওতে বলেছিলাম যে বিরিয়ানিটা ভালো হয়নি। সেই ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো বিরিয়ানিটা ভালো হয়নি আমি দোকানে গিয়ে বলি, দোকানের মালিক শোনে, তো ওরা বলে যে সেদিনকে একটু প্রবলেম হয়ে গেছিলো, বিরিয়ানিটা খারাপ ছিল। তাই আজকে দোকানের মালিক আমার জন্য আর একটা বিরিয়ানির প্যাকেট, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা পাঠিয়ে দিয়েছে। তো সেদিনকে খারাপ হয়েছিল বলে আজকে এক প্যাকেট ফ্রেশ যে বিরিয়ানি হয়েছে সেটা পাঠিয়ে দিয়েছে। রিসেন্ট এইমাত্র আমাকে দিয়ে গেল ওই দোকানের কর্মচারী। তো আজকে এই বিরিয়ানিটা খাবো, বললো যে আর কোনো প্রবলেম হবে না, আজকে এই বিরিয়ানিটা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে এর কোয়ালিটি কেমন, রিভিউটা অবশ্যই দেবো। গাইজ, এই সেই ভিডিও যেই ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে যেখানে এত জঘন্য বিরিয়ানি, বাবা তো খেতে পারেনি, তারপরে আবার ডাল দিয়ে মাখিয়ে বিরিয়ানি খেয়েছে, এত টেস্টলেস বিরিয়ানি। গাইজ, এখানে বিরিয়ানিটাকে ঢালার জন্য একটা থাল নিয়ে নিয়েছি। তো থালটা দেখতে পাচ্ছ কতটা বড়, একটা বড় সাইজের থাল নিয়েছি। আর এখানে স্যালাদে দিয়েছে শসা পেঁয়াজ। থালটা বড় নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্যাকেটিং করলে যে কোয়ান্টিটি কতটা হয়। আর ওখানে বসে গেলে তো আনলিমিটেড তোমরা বিরিয়ানি পাচ্ছ। তো এবার ঢালি বিরিয়ানিটাকে। বিরিয়ানি এখানে আমি প্লেটে ঢেলে ফেলেছি। তো এখানে যে রাইসের কোয়ান্টিটি আছে তোমরা বুঝতেই পারছো কতটা রয়েছে। আজকের বিরিয়ানিটা তাহলে একটা ফ্লেভার আছে, যে ঢাললাম, ঢালার পরে যে বিরিয়ানির ফ্লেভারটা থাকে ওটা নাকে আসছে, আগের দিন কিচ্ছু আসছিল না। যাই হোক, এবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ডিম দিয়েছে, 100 টাকা দাম এটার পুরো। শসা পেঁয়াজ, এখানে চিকেন পিসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা চিকেন পিস, এই হলো চিকেন পিস দিয়েছে, আর তার সাথে এই আলু। হ্যাঁ, আলুটা সফট হয়েছে, মুভের মতো গলে গেছে। আর রাইসের কোয়ান্টিটি হলো এই। তো এবার খেয়ে দেখা যাক যে টেস্ট কেমন হয়েছে। আগের দিনের মতো আজকেও ফার্স্ট বাইটটা নেব। চিকেনটা দেখে দেখে একটুখানি, এই চিকেন, আমি খুব ভালো বলবো না, কিন্তু না, আজকের দিনটা খাওয়া যাচ্ছে। এবার চালের কোয়ালিটি বলি, চালটা দেখো ঝুরঝুরে আছে, ঝুরঝুরে আছে, আর সবকটা চাল ভালো মতো করে মিশেছে। আগের দিন চালগুলো পুরো ভেঙে গেছিল, পুরো যে সেদ্ধ ভাতের চাল দলা পাকিয়ে যায় ওরকম হয়ে গেছিলো। আজকের চালটা পুরো একদম দেখো একদম ঝুরঝুরে ঝুরঝুরে আছে, ফ্লেভারটাও আছে, টেস্ট যে খুব ভালো আমি সেটা বলবো না, কিন্তু টেস্ট আছে। গাইস, যদি বিরিয়ানি খারাপ হয় তো আমি অবশ্যই বলবো যে বিরিয়ানিটা খারাপ হয়েছে, আর বিরিয়ানির মধ্যে কী কী জিনিস খারাপ হয়েছে সেটাও আমি মেনশন করবো। আর বিরিয়ানি যদি ভালো হয় তো আমি ভিডিওতে বিরিয়ানিটা ভালো হয়েছে সেটাও বলবো, যদি কম থাকে সেটাও বলবো, যদি এটা যদি খুব ভালো হয় তো সেটাও বলবো। তো আজকের বিরিয়ানিটা আগের দিনের বিরিয়ানির থেকে অনেকটা ফারাক ছিল, আজকে অনেকটা বিরিয়ানি ভালো হয়েছে। এবার যদি আমি 10-এর মধ্যে রেটিং দিই, আমি এটা বিরিয়ানিটাকে 10-এর মধ্যে 7 দেবো। তো তোমরা এখানে আসতে পারো, বিরিয়ানি খেতে পারো। এবার কোন দিন বিরিয়ানি ভালো হবে কোন দিন খারাপ হবে সেটা আমি বলতে পারছি না, তাহা গেলো তোমরা যেদিনকে আসলে সেদিনকে হট করে হয়তো বিরিয়ানিটা খারাপ হয়ে গেলো, যেমন আমি গেছিলাম সেদিনকে, বিরিয়ানিটা অন্য কেউ করেছিল, বিরিয়ানিটা একদম বাজে হয়ে গেছিলো। আজকে বিরিয়ানিটা দিয়েছে ওটা ফ্রেশ ছিল, একদম ভালো বিরিয়ানি ওটা আমাদেরকে দিয়েছে, বিরিয়ানিটা টেস্ট হয়েছে, তোমাদের সাথেও শেয়ার করেছি যে বিরিয়ানিটা ভালো হয়েছে। তোমরা আসতে পারো, খেতে পারো, আই হোপ তোমাদের সাথে ভালো কোনো জিনিস শেয়ার করতে পারবো, যেটা সত্যি হবে আমি সেটাই শেয়ার করবো। জাহিদ, বন্দে মাতরম।